কলসেন্টার চালিয়ে প্রতারণা গ্রেফতার আন্তর্জাতিক প্রতারণা চক্রের তেইশ জুন গ্রেট ব্রিটেনে প্রতারণার জাল ছড়িয়েছিল এরা টাকা হাতি নিয়ে চীনে কয়েকজনের অ্যাকাউন্টে চলে যেত সেখান থেকে টাকা আসত এখানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ লিলুয়া থানার অন্তর্গত কোনো এলাকায় কল সেন্টারে অভিযান চালানো হয় গত পরশু এরপর দফায় দফায় গ্রেফতার কল সেন্টারের মালিক রাহুল সিং গ্রেফতার জানা গেছে কোনো এলাকায় বেশ কিছুদিন ধরে কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণার কাজ দু হাজার স্কোয়ার ফিটের অফিসে চলতো দিন রাত এই কাজ প্রতারকরা ঠিক করতো কোন দেশে অপারেশন চালাবে সেই মতো সে দেশের বাসিন্দাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করা হতো কল সেন্টারের কর্মীদের ইংরেজিতে কিভাবে কথা বলতে হবে তা শেখানো হতো এরপর ফোন করে বলা হতো কম্পিউটার ও ল্যাপটপ সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা কেউ তা জানলে এনিডেস্ক অ্যাপ কুইকার সাপোর্ট অ্যাপ ডাউনলোড করতে বলা হতো সেটা ডাউনলোড হলে কম্পিউটার নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে আসত অনলাইনে কম্পিউটার সারানোর কাজ হতো এরই মাঝে বলা হতো অ্যাকাউন্টে টাকা দিতে টাকা পেমেন্টের সময় ব্ল্যাক করে দেওয়া হতো স্ক্রিন তখন সামান্য সার্ভিস চার্জ নেওয়ার আছিল ডিটেল নিয়ে প্রতারকরা মোটা টাকা হাতিয়ে নিত সেই টাকা হাওলা হান্ডির মাধ্যমে এখানে চলে আসতো স্থানীয় ব্যবসায়ীরা জানান বছর খানেক ধরে এটি চলছে তারা জানতেন কলকাতার মতো কল সেন্টার অনেক ছেলেমেয়েই এখানে কাজ করত। কিন্তু পুলিশ রেড করার পর সব জানতে পারেন তারা ধৃতদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ আর কোথায় কোথায় এই চক্র চলছে তা খতিয়ে দেখা হচ্ছে জানা গেছে যে মালিক রাহুল সিং আগে কল সেন্টারে কাজ করতেন তারপর নিজে কল সেন্টার খোলেন তার আরও দুই পার্টনার রয়েছে অঙ্কিত কেশরী ও লোকনাথ শর্মা তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ